হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের শোনাবো কাজের ছেলের সাথে জোর করে কিভাবে খেলা করেছিলাম সেই মজার ঘটনা বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক মজা পাবেন আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন বন্ধুরা আমার নাম নাজনিন বয়স ২২ বছর আমার বিয়ে হয়েছে দুই বছর হলো। আমি বাড়িতে আসার সাথে সাথে আমার স্বামী আমার জন্য একজন কাজের লোক রেখেছে আমাদের বাসার কাজের ছেলেটার নাম মামুন মামুন আমাদের একই এলাকার ছেলে দেখতে শুনতে ভালো আর খুব ভদ্র স্বভাবে কিন্তু আজ সকালে আমি থাকতে না পেরে কাজের ছেলেকে দিয়ে আমি আমার চাহিদা মিটিয়ে নিয়েছিলাম মামুন আজ সকালে মন ভরে আমার মাঠে খেলা করেছে আর আমি ওর খেলায় খুব তৃপ্তি পেয়েছি আমি জানি ঘটনাটা আমার অনিচ্ছাকৃত হয়েছে কিন্তু আমি বেশ মজা উপভোগ করেছি আমার মাঝে যে এত খেলা করার খিদে ছিল তা কখনো আমি বুঝতে পারিনি চোখের সামনে কাজের ছেলের সুঠাম দেহ দেখে আমার খেলার মাঠে শিহরণ হচ্ছে নিজের বড় বড় ফুলগুলো দলাই মলাই করতে ইচ্ছা করছে বন্ধুরা আমার একজন ভালো খেলোয়াড় প্রয়োজন কিন্তু সেটা আমার স্বামীকে দিয়ে সম্ভব নয় কারণ আমার স্বামী বেশি সময় নিয়ে আমার মাঠে খেলা করতে পারে না আমি প্রতিদিনের মতো সকালে স্নান করে বাচ্চাকে খাইয়ে ড্রয়িং রুমের দরজাটা লাগিয়ে জুসের গ্লাসটা নিয়ে খবরের কাগজটা পড়তে শুরু করি তখন দরজায় কলিং বেলের শব্দে আমি এগিয়ে যাই আর বলি আবার কে এলো এখন দরজাটা খুলতেই আমি চমকে উঠি দেখি আমাদের কাজের ছেলে মামুন ও আমাকে দেখে কথা হারিয়ে ফেলে আমিও হারিয়ে ফেলেছি আমার ভাষা আমার মাঝে একটা উষ্ণ স্রোত বয়ে যাচ্ছে এই কাজের ছেলেটাকে দেখে কেন আমার এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না অবশেষে আমি বলি কি চাও এখন মামুন বলল দাদাবাবু বাজার করতে বললেন তাই এলাম কি লাগবে বলুন আর পয়সা দেন বাজারে যাবো হঠাৎ আমার চোখ পড়লো মামুনের খেলোয়াড়ের দিকে আমি দেখলাম মামুন এইসব বলতে বলতে ধুতের উপর দিয়ে নিজের খেলোয়াড়টা নাড়াচ্ছে ওর এই খেলোয়াড় নাড়ানো দেখে আমার পিছনের কথা মনে পড়ে গেল হয়তো আমার মাঠে মামুন খেলা করে শান্তি পেয়েছে তাই আবার খেলা করতে চাইছে আমি এই অবস্থা দেখে ঘামতে শুরু করি আমি দ্রুত ঘরের মধ্যে চলে যাই আর নিজের হাত প্যাকটি খুঁজে পাওয়ার চেষ্টা করি এদিকে মামুন বাহিরে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে ঘরের মধ্যে এসে পড়েছে সেটা আমি খেয়াল করে আমি ব্যাগটা নিয়ে ঘুরতেই মামুনের মুখোমুখি হয়ে যাই ছেলেটাকে আমার রুমে দেখে আমার ভীষণ রাগ উঠে যায় তাই আমি রেগে গিয়ে বলি ভেতরে আসলে কেন মামুন বলে আপনার দেরি হচ্ছে তাই দেখে এসে করলাম আমি বললাম ননসেন্স তোমার কি করে সাহস হয় আমার রুমের মধ্যে আসার আমার এই কথা শুনে মামুন আমার মুখে মুখে বলে ফেলল মেম সাব আজ আপনার মাঠে খেলা করার জন্য আসেনি আপনি ভুল ভাবছেন খেলা শব্দটা শুনতেই আমার রাগ দ্বিগুণ হয়ে যায় আমি রেগে গিয়ে বলি বেয়াদুপ এসব কি বলছো আমার সামনে মামুন বলল মেম আমি কি ভুল বললাম সেদিনকে যেটা হলো সেটা কি ভুল ছিল ওর এই কথা শুনে আমি ওর গালে একটা চর মেরে দিলাম মামুন এবার নিজেকে ঠিক রাখতে না পেরে বলল মেমসাব চাইলে আপনারে এইখানে আবার শোয়াইয়া খিল্লা দিতে পারি কিন্তু আমি মেয়ে মানুষের সাথে জোর করি না মামুন যেন এখন অনেক রেগে আছে সে আবার বলল মেমসাব আমি তো আপনার মাঠে জোর করে খেলে নাই আপনি আমার নিজে থেকে সেদিন খেলতে দিচ্ছেন আমার কি দোষ বলেন আমি ওর কথায় চুপ হয়ে যাই আর সোফার উপর বসে থাকি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে গেল সারা ঘর আমাকে দেখে ঠান্ডা হয়ে সোফার পেছনে দাঁড়িয়ে থাকে মামুন সামনের ড্রেসিং টেবিলের আয়নায় মামুন আমার মসৃম পিঠ দেখতে পায় আমি কোনো কথা না বলে চুপ করে থাকি আমার মাঝে কেন জানি খেলা করার আগ্রহ আবার বাড়তে শুরু করেছে ততক্ষণে এই কাজের ছেলেটার উপর থেকে রাগ একদম কমে গেছে আমার আর আমার স্বামীর অক্ষমতার কথা ভেবে কেন জানি খুব কষ্ট হচ্ছে আমার এমন সময় মামুন আমাকে বলে ওঠে মেমসাব আমাকে মাফ করে দেন আমি গরিব আর অশিক্ষিত মানুষ কি বলতে কি বলে ফেলেছি দাদা কাছে দয়া করে কিচ্ছু বলবেন না আমি আজ আসছি এই বলে মামুন দরজার দিকে এগিয়ে যায় আমি তখনও নিশ্চুপ হয়ে বসে থাকি স্বামীর প্রতি আমার রাগ তখন তীব্র থেকে তীব্রতর হয় এই মুহূর্তে আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না কাজের ছেলেটা আমার সামনে দিয়ে এগিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালে আমি মামুনকে পিছন থেকে বলি আমি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু আমি যখন ডাকবো তখন তোমার আসতে হবে মামুন আমার এই কথা শুনে মনে হয় নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না যে আমি এই কথা বলেছি আমি ঘরের মধ্যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি মামুন আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসে মামুন আমার কাছে আসতেই আমার ভিতর শিহরণ জেগে ওঠে মামুন কার গেঞ্জিটা খুলতেই ওর চেহারাটা আমার সামনে আসে দেখতে একদম পালোয়ানদের মতো এদিকে আমার বারবার মনে পড়ছে সেই দিনের তৃপ্তির কথা মনটা অন্যত্র সরে যাচ্ছে আমার খেলার চাহিদা তীব্র হচ্ছে যে খেলোয়াড় একবার তৃপ্ত করতে পারে সে যতই হোক না কেন তাকেই মন চাইবে আমি আর এখন এই কাজের ছেলেটাকে বাধা দিতে পারবো না এদিকে আমিও ওর সাথে যাচ্ছিলাম ছেলেটা এবার আমি কোলে করে বিছানায় নিয়ে যায় নরম বিছানায় মামুন আমাকে শুয়ে আমার ফুলের বাগানে হাত দেয় আমি সুখে অস্থির হয়ে মামুনের মাথাটা আমার ফুলের উপর চেপে ধরি এতে মামুন আরও পাগল হয়ে যায় এবার মামুন আমার বাগানের ফুলগুলো উন্মুক্ত করে দলায় মলায় করতে থাকে মামুন ভালো করেই জানে আমার ফুলে রস আছে তাই তো মনের সুখে হালকা চাপ দিলে ফুলের রস খাচ্ছে এরপর মামুন আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে আমার মাঠে হাত দিল এতক্ষণে আমার মাঠ বৃষ্টি নেমে ভিজে একাকার হয়ে গেছে মাঠের জলে তার হাতটাও ভিজে গেল মেমসাব আমার খেলোয়াড় হাতে নিয়ে নাড়াতে শুরু করলো এর ফলে আমার খেলোয়াড়টা লাফাতে লাগলো এদিকে মামুনের খেলোয়াড় দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না তাই আমি তাড়াতাড়ি করে খেলোয়াড় মাঠে নামাতে বলি আমার এই কথা শুনে মামুনুর খেলোয়াড়টা ধরে আমার মাঠে নামিয়ে দেয় খেলোয়াড় মাঠে নামতেই আমি এক অসম্ভব সুখ পাই এরপর মামুন আমার মাঠে আস্তে আস্তে খেলতে শুরু করলো ধীরে ধীরে মামুন খেলার গতি আরো বাড়াতে লাগলো খেলার গতি বাড়ানোর কিছুক্ষণ পর আমার হয়ে গেল মামুন এটা বুঝতে পেরে খেলার গতি গতি বাড়িয়ে দিল আমি এই নিতে পারছিলাম না তারপরও সহ্য করতে থাকি অতিরিক্ত মজার জন্য এর মধ্যে আমার আবারও একবার হয়ে গেল কিন্তু মামুনের থামানোর কোনো লক্ষণ নেই এভাবে দীর্ঘক্ষণ খেলা করার পর মামুন শান্ত হয় সেই দিনের পর থেকে আমার যখনই খেলা করতে মন চায় আমি মামুনকে আমার রুমে এনে মন ভরে খেলা করি বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও আর হ্যাঁ তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো